মঙ্গলবার ভোর রাতে মুম্বাই সংলগ্ন থানের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। গোটা এলাকায় ধোঁয়ায় ভরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আসে। আগুন নেভানোর কাজ চলছে। আশেপাশের লোকেদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতের কোনো খবর নেই। মুম্বাই থেকে মুরারি সিং এর রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।